ওয়েলকাম এভরি ওয়ান দিস ইজ শো দি ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং তো ভিডিওর প্রথমেই তোমাদের সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকের টপিকের ভিডিওটা আমার কালকে দেওয়ার কথা ছিল কিন্তু দুটো কারণে তোমার দিতে পারিনি একটা হচ্ছে প্রপার ইনফরমেশন কালকে পাওয়া যাচ্ছিলো না আর সেকেন্ড হচ্ছে তোমা আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য দুটো কারণে কিন্তু কালকে ভিডিওটা দিতে পারিনি আজকে একটু লেট করে ভিডিওটা দিচ্ছি কিন্তু আমি মনে হয় না তোমাদের খুব একটা ক্ষতি হবে কারণ এই ব্রাঞ্চ চেঞ্জের ব্যাপারে ঠিক ভুল ব্যাপারটা আজকে তোমরা এই ভিডিওতে বুঝতে পেরে যাবে এবং যারা যারা এখন অবধি লক করনি তারা কি চেঞ্জ করবে সেটাও তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে দেখো আগের বছর অবধি আমাদের নিয়ম ছিল যে কিছু কিছু ব্রাঞ্চ থেকে তার মানে সেম ব্রাঞ্চে ডিপ্লোমা যে ব্রাঞ্চ থেকে করে এসছি বিটাকে কিন্তু সেই সেম ব্রাঞ্চ অথবা দু একটা অ্যালাইট ব্রাঞ্চে আমরা যেতে পারতাম কিন্তু এই বছর থেকে নাকি আমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি বা অনলাইন ফর্ম ফিল আপ করতে যাচ্ছি তখন দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা কলেজদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু আমাদের চয়েস ফিলিংয়ে আসছে তার মানে প্রত্যেকটা চয়েস ফিলিংয়ে তুমি এলিজিবেল ঠিক আছে কারণ তোমাদের যে চয়েস ফিলিংয়ে সময় যারা গভর্নমেন্ট কলেজ পাচ্ছে না এই যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাচ্ছে না ঠিক আছে তার মানে কি তারা কিন্তু দেখেই চয়েসগুলো তোমাদের দিচ্ছে সেকেন্ড তোমাদের বলবো যে এই বছর থেকে কেন আমার মনে হয় যে তোমরা এটা ভাবছো যে যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো ব্রাঞ্চ যাওয়া যাবে সেটা ঠিক কি তার সপক্ষে কিছু যুক্তি দেবো এবং তার বিপক্ষেও কিছু যুক্তি দেবো তোমরা ডিসিশান নেবে লাস্টে তোমরা কী করবে ঠিক আছে প্রথম যুক্তি হচ্ছে তোমাদের যেমন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু কোথাও দেখতে পারো যে তোমাদের ব্রাঞ্চ নিচ্ছে ঠিক আছে ব্রাঞ্চ নিচ্ছি তোমাকে কোথাও দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে রেজিস্ট্রেশন কাউন্সিলিং চয়েস ফিলিং কোথাও কিন্তু তোমার যে কোন ব্রাঞ্চ থেকে তোমার ডিপ্লোমা করে এসছ না আলিয়াতে নিয়েছে না জিলেটের রেজিস্ট্রেশন নিয়েছে কোথাও কিন্তু নেয়নি এটা হচ্ছে প্রথম হিন্ট যে তোমাদের বলা হয়েছিল যে তোমরা যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো ব্রাঞ্চ দিতে পারো কারণ ব্রাঞ্চ নিলে কিন্তু ব্রাঞ্চে এটা ট্রেড চলে আসতো এবং ট্রেড র্যাঙ্ক বেরাতো ঠিক আছে সেকেন্ড হিন্ট হচ্ছে আমাদের জিলেটের নিজস্ব যে ইনফরমেশান বাচ্চার সেখানেই আছে এটা তোমাদের সামনে খোলা আছে জিলের দু হাজার কুড়ি ইনফরমেশন বাউচার ঠিক আছে সেখানে দেখো লেখা আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ডিপ্লোমাটাই মেনলি বলছি যা ক্যান্ডিডেট মাস্ট পাস ডিপ্লোমা ইন এনি ব্রাঞ্চ ফ্রম অ্যান ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই এআইসিটি আর ফর্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে জেনারেলের জন্য আর যাদবপুরের জন্য সিক্সটি পার্সেন্ট পেলেই কিন্তু হবে দেখো এনিটা এখানে কিন্তু তোমার বড়ো হাতের লিখেছে ক্যাপিটাল করেছে এবং বোল্ট করেছে কেন যদি তোমরা দু হাজার উনিশের সেম ব্রাউচারটা খুলি তাহলে তোমরা দেখতে পাবে এখানে লেখা ছিল একই জায়গায় দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস ডিপ্লোমা ইন দ্য রিলেভেন্ট ব্রাঞ্চ ব্রাঞ্চ অ্যাজ নোটিফাইড টাইম টু টাইম বাই ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম এ ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই এআইসিটি দেখো লেখা ছিল কিন্তু রিলেভেন্ট ব্রাঞ্চ ঠিক আছে আর মার্কসের ব্যাপারটা একই ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এবং নিচের দিকে গেলে তুমি কিন্তু কোন ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চ যেতে পারবে সেই ব্রাঞ্চ ইকুইভ্যালেন্ট যে ম্যাট্রিক্স সেটাও কিন্তু দিয়ে দেওয়া ছিল তো তোমরা দু হাজার কুড়িতে নিটাকে দেখতে পাচ্ছ যে বড়ো বড়ো করে হাইলাইট করেছে এবং ওই ব্রাঞ্চ ম্যাট্রিক্স কিন্তু দেওয়া নেই তো আমরা কি করে বুঝবো যে কোন ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চ যেতে পারবো আমরা কি আগের বছরের বুলেটিন দেখে যাবো এরম তো হতে পারে না যদি এবছরে এরকমই হতো তাহলে আমাদের বুলেটিন কিন্তু নিশ্চয়ই দেওয়া থাকতো সেটা কিন্তু দেওয়া নেই এবং এনি মানে তোমাদের যে কোনো জায়গা থেকে যদি তুমি যে কোনো ব্রাঞ্চ নিয়ে তুমি পাস করো তাহলে কিন্তু তুমি এলিজিবিল হবে ঠিক আছে এই জন্য কিন্তু আমাদের কোনো ব্রাঞ্চ নেওয়া হয়নি ব্রাঞ্চের ইলেকট্রিক্যাল দিয়ে করেছো মেকানিক্যাল দিয়ে করেছো না কম্পিউটার সায়েন্স থেকে করেছো কিছু কিন্তু নেওয়া হয়নি এখনও অবধি এটা হচ্ছে প্রথম মানে বিশাল বড় একটা পয়েন্ট তোমাদের বলে দিলাম এরপর অনেকে বলছে যে এআইসিটি এটা কি অ্যাপ্রুভ করছে এআইসিটি কি এটাকে তোমাদের দিচ্ছে মানে অ্যাপ্রুভাল দিচ্ছে তো দেখো আমাদের কদিন আগে একটা নোটিশ ছিল মনে আছে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম যে ল্যাটারাল বিটেক টেক ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন রিগার্ডিং একটা নোটিশ ওরা বার করেছিল এটা কিন্তু আমি বলছি না যে তোমাদের তোমাদের কোনো ওই যে এপিএইচ যেটা আছে যে এপিএইচ পিএইচ দু হাজার কুড়ি এবং এপিএইচ দু উনিশ সেটাও তোমার দেখিয়ে দেবো যে এপিএইচ মানে যে অ্যাপ্রুভাল প্রসেস হ্যান্ডবুক যেটা এআইসিটি প্রতি বছর দেয় যেটা নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ডিপ্লোমা এবং বিটেক ল্যাটারাল থেকে শুরু করে সবক সব কিছু কিন্তু অ্যাডমিশন করায় সেখানে তো দু হাজার কুড়ি একুশ যেটা আছে দেখো অ্যাপ্রুভাল প্রসেস হ্যান্ডবুক দু হাজার কুড়ি একুশ সেখানেও কিন্তু লেখা আছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এন্ট্রি তো সেকেন্ড ইয়ার থ্রি ইয়ার্সের কোর্স সেখানেও লেখা যে পাস্ট ডিপ্লোমা এক্সামিনেশান উইথ দ্য লিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং ইন এনি দেখো বড়ো বড়ো করে কিন্তু আবার হাইলাইট করেছে যেমন সেম আমাদের দু হাজার উনিশের যে দু হাজার কুড়িতে কিন্তু করেছে ঠিক আছে তো এখান থেকেই জাস্ট কপি পেস্ট করেছে আর দু হাজার উনিশে যেটা ছিল উনিশেও কিন্তু লেখা ছিল আমাদের দেখালাম তোমাদের যে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন অ্যাপ্রোপ্রিয়েট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোপ্রিয়েট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং বলে লেখাই ছিল ওকে তো বুঝতেই পারছো দু হাজার কুড়িতে কেন এটাকে বোল্ড করেছে এবং কদিন আগে একটা সার্কুলার তোমাদের কাছে ভিডিওটা দিয়েছিলাম ঠিক আছে যে যেখানে বলেছিল যে ডিপ্লোমা স্টুডেন্ট বিটেক ল্যাটার লেটার অ্যাডমিশন রিগার্ডিং ঠিক আছে কেন কল করেছিল যে ইট হ্যাজ কাম টু নলেজ এআইসিটি দ্যাট সাম অফ এআইসিটি ইনস্টিটিউশন আর রিফিউজ ডিপ্লোমা কোয়ালিফাইড স্টুডেন্ট ফর ল্যাটার এন অ্যাডমিশন আন্ডার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেস উইথ রেস্ট্রিক্টেড ডিসিপ্লিন অনলি তার মানে হচ্ছে দু হাজার উনিশের প্রসেসটা ওরা ফলো করছে কিছু কিছু কলেজ তো তোমরা জয়েন্ট ডিএবুবি যেই জিলেট কাউন্সিলিং করে তোমরা মেকানিক্যাল ইলে মানে কম্পিউটার সায়েন্স থেকে ধরো মেকানিক্যালে গেলে মেকানিক্যালে তোমরা অ্যালটমেন্টও পেয়ে গেলে কিন্তু কিছু কলেজ সেটাকে অ্যাপ্রুভ করছে না ওরা বলছে না তুমি মেকানিক্যাল থেকে এসছো তোমাকে কম্পিউটার সায়েন্স ঢুকতে দেবো না ঠিক আছে তো ওরা বলছে না তুমি যদি আইটি থেকে আসো বা ইসি থেকে আসো তাহলে হয়তো তোমাকে ঢুকতে দেবো যেমন নিয়ম আছে তো সেটা বলছে যে কিছু কলেজ দিচ্ছে না ডিসিপ্লিন অনলি তো সেইটাই কে বাধা দিয়ে সেটাকে বাধা দিয়েই এআইসিটি বলেছিল না এরকম কিন্তু হওয়ার নিয়ম না ওদের যে এই দু হাজার কুড়ি দু হাজার একুশে ক্লস ওয়ান পয়েন্ট থ্রি মানে হচ্ছে এইটা ওয়ান পয়েন্ট থ্রি ওকে এই যে ওয়ান পয়েন্ট থ্রি ক্লস এটা এই অনুযায়ী কিন্তু এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং থেকে তুমি পাশ করো তাহলে কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবে দেখো লিখে সে একই জিনিস এখানে লিখে দিয়েছে তো প্রত্যেকটা প্রুফ যা দেখালাম তোমাদের ডকুমেন্টারি প্রুফ দেখালাম এআইসিটি এবং তোমাদের কী বলে জি যে ইনফরমেশন বাউচার থেকে তো আমি আশা করছি যে তোমাদের এখান থেকে জয়েন্ট বোর্ড থেকে যদি দিয়ে থাকে ওখানে চয়েস ফিলিং এবং এখানে এত বড় বড় করে হাইলাইট করে থাকে তো নিশ্চয়ই কিন্তু তোমরা যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো ব্রাঞ্চ যেতে পারবে কোনো অসুবিধা হবে না তবে তবে দুটো জিনিস অনেক বাজে দিকও আছে সেটা কি যে হয়তো কোন কলেজ বলতে পারে না আমরা কিন্তু আমি কলে কয়েকটা কলেজের সঙ্গে কথা বলে দেখলাম তো কলেজরা দেখছি যে ওরা হয়তো এই ব্যাপারটা হয়তো জানেই না অনেকে যে এরকম কি আর হতে পারে নাকি ঠিক আছে অনেকে হয়তো জানেই না ওরা হবে যে তোমাদের কলেজ আমাদের কলেজে অ্যালটমেন্ট হবে তখন আমরা দেখব ঠিক আছে ওরা হয়তো জানেও না তো হয়তো একটা প্রবলেম ফেস করতে পারো যে তোমরা কিছু কলেজ বলছে না আমরা নেব না কিন্তু এআইসিটি নিয়ম অনুযায়ী কিন্তু নেওয়া উচিত ঠিক আছে প্রথম কথা সেকেন্ড হচ্ছে তোমরা জিলের দিয়ে কাউন্সেলিং করে দিচ্ছ তো তোমাদের চয়েস ফিলিং দিচ্ছে যখন তো তোমাদের তো চয়েস ফিলিং কেন দিচ্ছে তোমরা আর দু হাজার উনিশেরটা কি দেখে করবে কেন দেখে তোমরা দু হাজার কেন করবে তোমাদের দু হাজার কুড়িতে যদি এরকম নিয়মই থাকতো তো দু হাজার কুড়িতে তো লিখে দেওয়া উচিত ছিল না কিন্তু যদি তুমি ভাবো ভয়ঙ্করভাবে আমি ব্রাঞ্চ চেঞ্জ করবো ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল মেকানিক্যাল থেকে সিভিল চলে যাবো তোমার কিন্তু প্রচন্ড প্রবলেম হবে মানে পাসই হয়তো করতে পারবে না পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাবে এবং পরের দিকে তুমি যখন ইসে বসবে ক্যাম্পাসিংয়ে বসবে তখনও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারো ঠিক আছে তো আমি তোমাদের সাজেস্ট করবো যাই নিয়ম থাকুক যাই থাকুক তোমরা যারা লক করে ফেলেছ চিন্তা করো না বেশি চেঞ্জ পেঞ্জের কথা ভাবো না ঠিক আছে যা ডিসিশান নিয়ে করেছো ঠিকই করেছো আর যারা যারা এখন চেঞ্জ করতে ভাবছো তারা কিন্তু ভেবে চিন্তা চেঞ্জ করো ভয়ঙ্করভাবে কেউ চেঞ্জ করে নিও না ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের কিন্তু প্রচণ্ড পার্থক্য আছে তোমার ভেবে খালি ই আছে বলে এক তো সেই হিসাব করে কিন্তু তোমরা চেঞ্জ করো ওকে আর কিছু কলেজ যদি পরে প্রবলেম ক্রিয়েট করে সেটাও কিন্তু একটা সমস্যা দাঁড়িয়েছে সেটা আমার কিছু বলার নেই কারণ জয়েন্ট বোর্ডে হেল্পলাইন ডেস্কে আমি বহুবার ফোন করেছি আমার বন্ধুরা বহুবার ফোন করেছে তাদের কিন্তু বলা হয়েছে বারবার করে যে তোমরা বছর থেকে চেঞ্জ করতে পারবে যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো ব্রাঞ্চ যেতে পারবে তো ওখান থেকে বলা হয়েছে এইগুলো একটা ডকুমেন্টারি প্রুফ তোমাদের দেখালাম তবে তোমাদের ডিসিশান তোমাদের হাতে ভবিষ্যতে কি হবে কিন্তু হানড্রেড পারসেন্ট আমিও বলতে পারছি না ঠিক আছে তো তোমাদের ভালো খারাপ কোথায় প্রবলেম হতে পারে ঝামেলা হতে পারে সব বলে দিলাম তো সেই হিসাবে ডিসিশান নেবে ঠিক আছে তো আছে ভিডিওটা এইটুকুই ছিল থ্যাংক ইউ ব্রিয়ান হ্যাপি নাইস ডে শোনো তারপরে একটু বলে দিই যে তারপরেও যদি তোমার কোনো কনফিউশন থাকে মনে হয় চেঞ্জের ব্যাপারে একটু ভেবেচিন্তে করো লাস্ট তো বলে দিই কারণ এটা খুব এটা ভাইটাল ব্যাপার এই নিয়ে ভিডিও আমি ভাবছিলাম যে দেবো কি দেবো না খুব ভেবেচিনতে করো এবং কলেজে কি সেটা পরের দিকে নেবে কি নেবে না সেটা কিন্তু একটা কোশ্চেন থেকে যাচ্ছে তো আছে ভিডিওটা এইটুকুই থাকলো আরও কোনো কোশ্চেন থাকলাম টেলিগ্রাম গ্রুপে এবং আমাকে জান জয়েন জানাতে পারো আর যার যারা রেজিস্ট্রেশন করনি ফটাফট করে রেজিস্ট্রেশন করে নাও দেরি করো না তো থ্যাংক ইউ ব্রিয়ার হ্যাভ এ নাইস ডে